মূলত কাজ করে রাস্টার নিয়ে, আমরা জানি তাই না? এখানেও আসলে ইলাস্টারে যেরকম ডকুমেন্ট নিতে হয়, এখানেও ডকুমেন্ট নিতে হয়। ডকুমেন্ট নেওয়ার জন্য যেতে হবে আপনাকে ফাইল মেনুতে। ফাইল মেনুতে গিয়ে এখানে দেখেন কন্ট্রোল এন আছে। আমরা জানি যে পৃথিবীর যত সফটওয়্যার আছে, প্যাকেজ সফটওয়্যার আছে, তার মধ্যে ম্যাক্সিমাম জায়গায় কিন্তু কন্ট্রোল এন দিয়ে নতুন ডকুমেন্ট নেওয়া যায়। কাজে এই শর্টকাটটা আসলে মনে রাখাটা খুব মানে লসের কিছু হবে না আমার মনে হয়। কারণ এটা যদি শিখে নেন, কন্ট্রোল এন দিলে নতুন আসে, তাহলে সব জায়গায় কাজে লাগবে। এমএস ওয়ার্ড থেকে শুরু করে সব জায়গায় কাজে লাগে। সো কন্ট্রোল এন দিলাম। আচ্ছা, দেওয়ার পরে এখানেও কিন্তু একটা নাম দেওয়া যায়, ইলাস্ট্রেটরের মতো একই একই রকম ডকুমেন্ট টাইপের মধ্যে ইলাস্ট্রেটর আমরা দেখেছেন এরকম অনেকগুলো টাইপ আছে। হ্যাঁ, এগুলো সেট করতে পারেন। কিসের জন্য করবেন? ইউএস পেপার, ইন্টারন্যাশনাল পেপার, ফটো, হাবি জাবি দেওয়া আছে অনেকগুলো। এখন আমরা নর্মালি ইন্টারন্যাশনাল পেপার অথবা ইউএস পেপার সিলেক্ট করতে পারি। একটা জিনিস সিলেক্ট করলে তার আবার ডিটেলস আছে যে পেপার সাইজ কী আছে। ধরেন ইউএস পেপার যখন নিয়েছে, এখন লিগেল ট্যাবলয়েড দেখাচ্ছে। আবার যদি আমরা ওয়েবের জন্য যাই, ওয়েব আবার সাইজ দেখাবে না। ওয়েবের কিছু কমন সাইজ আছে, সেই সাইজগুলো দেখাবে যে ওয়েবে কীরকম সাইজ নেওয়া হয়। আর ওয়েবের জন্য আমাদের মেজারমেন্টটা কী নিয়ে কাজ করা হয় মনে আছে সবার? ওয়েবের জন্য আমরা ইউনিট কোনটা নিব? পিক্সেল নিয়ে কাজ করব, মনে নেই মনে হয়। 4 নম্বর ক্লাস আমরা কথা বলেছিলাম, ওয়েবে যখন কাজ করবো আমরা সবসময় পিক্সেল নিয়ে কাজ করব। আচ্ছা, এই সফটওয়্যারটার একটা বাগ আছে এই ভার্সনটায়, যার কারণে আসলে এটা উল্টো হয়ে গেছে। রেজুলেশন উপরে চলে আসছে, হাইট উইথ নিচে চলে গেছে। ওরা পরবর্তীতে যে আপডেট দিয়েছে সেটাতে ফিক্স আপ করেছে। এই ভার্সনটায় স্পেশালি একটু প্রবলেম আছে। এখানে আপনি যেটা করতে পারেন, এখানে দেখেন এই যে ব্যাস সিস্টেম আছে, মানে ব্যাস 8, 18, 17 বানানো হয়েছে। কেন বানানো হয়েছে? আর কারণটা হলো যে আপনি যদি এখানে আপনি কাস্টম করতে চান, ইলাস্ট্রেটর আমরা করেছিলাম মনে আছে না? হ্যাঁ, এরকম কাস্টম করতে চান, আপনি চাইলে এখানে নিতে পারেন। যে আপনি এখানে 1200 আছে, 1200 না নিয়ে আপনি হয়তো 1920 নিলেন। হাইট হয়তো 1600 আছে, এখানে আপনি 1200 নিলেন। রেজুলেশন 72 আছে, কালার 8 GB থাকলো, বিট এখানে 8 বিট নিয়ে কাজ করবেন। তারপরে হোয়াইট আছে, বা অন্য কোনো অপশন যদি দিতে চান, যে এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিতে চান, সিলেক্ট করলেন, এখানে কালার আছে, ক্লিক করবেন, যে কালার দিতে চান সেই কালার ডিফল্ট ব্যাকগ্রাউন্ডটা চলে আসবে। সাধারণত আমরা প্রেফার করি হোয়াইট। তারপরে অ্যাডভান্সে আছে কালার প্রোফাইল, এখানে আমরা কালার প্রোফাইল ইউজ করবো না ইনিশিয়ালি। কালার প্রোফাইলটা আসলে প্রয়োজন হয় যখন আমরা ইমেজ নিয়ে কাজ করব। এটা ইউরোপ মার্কেটে অথবা মিডল ইস্টে এবং এশিয়াতে ডিফারেন্ট ডিফারেন্ট কালার প্রোফাইল ইউজ হয়। সেই কালার প্রোফাইলটা যখন ইমেজ ম্যানেজ করা হয় তখন কাজে লাগে। আর যারা যে কালার প্রোফাইল ইউজ করে সেটা আপনাকে দিয়ে দিবে, তারা বলেও দিবে, ইনস্ট্রাকশন দিয়ে দিবে কীভাবে কালার প্রোফাইল ম্যানেজ করতে হয়। আচ্ছা, নেক্সট যেটা আছে কালার প্রোফাইলতে আমরা ডন ম্যানেজ দিব। নিচে যে পিক্সেল এক্সপেক্ট রেশিও আছে এটা অলওয়েজ স্কোয়ার পিক্সেল থাকবে, বাকিগুলো আমরা ইউজ করবো না। কারণ বাকিগুলো আমরা যে কাজ করবো তাতে আসলে আমাদের সাথে রিলেভেন্ট না, এগুলো অন্য সেক্টরে যারা কাজ করে তাদেরগুলো দরকার হবে। এখন এই সেটিংটা যদি আমার সবসময় দরকার হয় তাহলে আমি এটা সেভ করে রাখতে পারি। সেভ করার জন্য এখানে সেভ প্রিসেট আছে, সেভ প্রিসেটে যদি ক্লিক করে এখানে নামটা লেখার একটা জায়গা থাকবে। আপনাদের ব্যাচ নাম্বার 19, তাহলে সরি 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 ব্যাচ 20 আপনারা যদি লিখতে চান, এখানে লিখে যদি ওকে করে দেন কী হবে, এটা সেভ হয়ে থাকবে এই সাইজটা। তার মানে যখনই আপনি চান, আপনি হয়তো ডিফল্ট ফটোশপের সাইজে গেলেন, মনে হলো যে না আমি সবসময় এই সাইজটা চাই, এটা ক্লিক করে দিলেন, দেখেন যেই যে সেটিং আমরা করেছি সেই অনুযায়ী রেডি আছে। সিম্পলি ওকে ক্লিক করবেন, ডকুমেন্টটা খুলে যাবে, রেডি হয়ে যাবে। আচ্ছা, ফটোশপ এনভায়রনমেন্ট, ফটোশপের এনভায়রনমেন্টটা ইলাস্ট্রেটরের মতোই কিছুটা অনেকখানি একই রকম, কিন্তু ফটোশপে যেটা করা যায় না ইলাস্ট্রেটরে যেটা করা যায় যে মাল্টিপল ডকুমেন্ট নেওয়া যায় ইলাস্ট্রেটরে। ফটোশপে মাল্টিপল ডকুমেন্ট একই ডকুমেন্টের মধ্যে নেওয়ার কোনো অপশন নেই। আপনি যখন সিঙ্গেল একটা ডকুমেন্ট খুলবেন ওই ডকুমেন্টটা নিয়েই কাজ করতে পারবেন, এটাকে বড় ছোট করতে পারবেন। ইলাস্ট্রেটর আমরা দেখেছি না যে আর্টবোর্ড নেওয়া যায় মাল্টিপল, এখানে মাল্টিপল আর্টবোর্ডের কোনো অপশন নেই, একটা সিঙ্গেল আর্টবোর্ড নিয়েই কাজ করতে হবে, ঠিক আছে? আর বাম পাশে যদি তাকান, আপনারা যদি খেয়াল করে দেখেন যে এখানে টুলগুলো চেঞ্জেস আছে, এখানে সিলেকশন, ডিরেক্ট সিলেকশন টুল যেটা শিখেছি আমরা, সেই জিনিসগুলো এখানে আছে, সেই টুলগুলো আছে, কিন্তু কিছুটা নাম চেঞ্জ হয়েছে। এখানে যদি আসেন দেখেন যে কালো টুলটা ছিল এটা নাম হয়েছে পাথ সিলেকশন টুল, নিচে হয়ে গেছে এটা ডিরেক্ট সিলেকশন টুল, ডিরেক্ট সিলেকশন টুলই আছে। তবে এটার ইউজেস খুব লেস। কেন বুঝলেন বা কীভাবে বুঝবেন যে এটা লেস ইউজেস? কারণ হলো যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো কোথায় থাকে? উপরে থাকবে। যেগুলো লেস ইম্পর্টেন্ট সেগুলো নিচে থাকবে। তার মানে হলো এটার ইম্পর্টেন্সই এখানে ফটোশপে খুবই কম, একদম কম, যার কারণে এটাকে সবার নিচে দিয়ে দেওয়া হয়েছে। এখানে ইউজের সবচেয়ে বেশি প্রয়োজন হয় মুভ টুলটা আর হলো এই সিলেকশন টুলগুলা। এই সিলেকশন টুলগুলোর নাম এখানে ডিফারেন্ট টুল,
হ্যাঁ, এখানে আছে যেমন মার্কুই টুল বলে এগুলাকে, হ্যাঁ মার্কুই সিলেকশন টুল, দেখেন এই যে রেক্টেঙ্গেল মার্কুই, তারপরে ইলিপস মার্কুই, এরকম বিভিন্ন নাম আছে। এখন আমরা এই জিনিসগুলো শিখব। মোট কথা, আমরা ইলাস্ট্রেটরে যেরকম শুরুর থেকে আমাদের কি হয়েছে, এটা কনফিউশন ছিল বা কিউরিসিটি ছিল যে এটা শিখছি এটা কিভাবে হয়, এটা বানিয়েছি এরপরে এটা কিভাবে হয়, এরকম ফটোশপ যখন আজকে আমরা শুরু করেছি আপনাদের কিউরিসিটি থাকবে যে এটার পরে এটা কিভাবে করব, এটা কিভাবে বানাবো, এরকম কিন্তু থাকবে। সো আমাদের যেটা করতে হবে একটু ধৈর্য ধারণ করতে হবে, না হলে আসলে এট এ টাইম একদিনে আসলে সব শেখা সম্ভব না। যেহেতু শেখা সম্ভব না, আমাদের ইলাস্ট্রেটর যেভাবে শিখে আসছি আমরা ফটোশপটা ওইভাবে শিখবো। এবং আমার মনে হয় যেটা ইলাস্ট্রেটর আপনারা শিখে যেটা করেছেন এখন মোটামুটি যত ধরনের কাজই হোক আপনারা করতে পারবেন না, মোটামুটি সব ধরনের কাজ করতে পারবেন। এখন আপনাদের হয়তো কনফিউশন থাকতে পারে যে আমরা সবগুলো টুল তো শিখি নাই, আসলে সবগুলো শেখানোর মতো সময় আমাদের হাতে নাই বা অপশন ছিল না। আমরা যেই যেই টুলগুলো দিয়ে শিখিয়েছি সেগুলো আপনাদের কাজে লাগবে, এবং যতটুকু না হলেই নয় ওই টুলগুলো আমরা শিখিয়েছি, এবং ওগুলো দিয়ে যদি আপনারা প্র্যাকটিস করতে থাকেন আপনারা লটস অফ ওয়ার্ক করতে পারবেন, মানে ম্যাক্সিমাম কাজগুলো করতে পারবেন। ঠিক ফটোশপে এরকম, ফটোশপে আমাদের যে যে টুলগুলো খুব ভাইটাল ইস্যু, যেগুলো আমাদের লাগবে সেই টুলগুলো আমরা এখানে শিখব। এখন যদি বলেন এ টু জেড শিখাতে, সেক্ষেত্রে টুল শিখতে শিখতে আমাদের অনেক সময় লেগে যাবে, আমরা ওরকম করব না। আমরা করব যখন যেটা প্রয়োজন হবে রিলেটেড অনুযায়ী টুলগুলো শিখবো, এবং যখন শুধু টুল শেখানো দরকার আমরা তখন টুলগুলো শেখাবো। তাহলে এখানে যে বিষয়গুলো থাকবে, উপরে সিলেকশন, এগুলো ম্যাক্সিমাম সিলেকশন নিয়ে কাজ করে, তারপরে এরকম দেখেন সেপারেশন দেওয়া আছে, এখানে পেন টুল আছে, পেন টুলের ইউজার্সটা এখানে কম্পারেটিভলি অনেক কম, এখানে টাইপ টুল আছে, টাইপ টুলটা আজকে আমরা দেখব, এখানে শেপ টুল আছে, শেপ টুলগুলো অলমোস্ট আপনার ইলাস্ট্রেটরের মতো কিন্তু কিছুটা পার্থক্য আছে, যে পার্থক্যগুলো আমরা দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। আর নিচে যদি তাকান একটু সারপ্রাইজিং, এখানে স্ট্রোক কালার আর ফিল কালার নাই, এখানে দুইটাই ফিল কালার, দুইটাই ফিল কালার। এর কারণটা কি জানেন? কারণটা হলো ইলাস্ট্রেটরে আমরা যখনই কাজ করতে গেছি তখনই স্ট্রোক আর ফিল দুইটা খুব এসেনশিয়াল ছিল। স্ট্রোক এবং ফিল দুইটাই আমাদের খুব বেশি র্যান্ডমলি ইউজ হতো, প্রতিনিয়ত কাজে লাগতো, কিন্তু ফটোশপে আসলে ডিফারেন্ট। ফটোশপে আপনারা যদি কাজ করেন দেখবেন যে আপনারা 1%ও স্ট্রোকের প্রয়োজন নেই, হয়তো একটা প্রজেক্ট পুরো শেষ করে ফেলছেন দেখা গেলো একবার আবার স্ট্রোক ইউজ করেন নাই, অথবা করেছেন সেটা 1% বা 2%। তাহলে স্ট্রোকের প্রয়োজনটা যেহেতু পার্সেন্টেজ খুবই লেস, খুবই কম, এই জন্য ওরা কী করেছে এখান থেকে স্ট্রোকটা তুলে দিয়েছে। স্ট্রোক দেওয়া যায় ডিফারেন্ট ওয়েতে দেওয়া যায়, এখানে তুলে দিয়ে কী করেছে এখানে ফিল কালার দুইটা দিয়ে দিয়েছে। এই দুইটা ফিল কালারের নাম আছে, একটা হলো ফরগ্রাউন্ড কালার, একটা হলো ব্যাকগ্রাউন্ড কালার, একটা হলো ফরগ্রাউন্ড কালার, একটা ব্যাকগ্রাউন্ড কালার। এখন ফিল কালার আপনি দুইটা রেখে দিলে সুবিধা হবে কি, যে অ্যাট এ টাইম আপনি দুইটা ফিল কালার রেখে দিলেন, এই ফিল কালারগুলো যখন প্রয়োজন তখন আপনি ফিল করতে পারেন, চাইলে ব্যাকগ্রাউন্ড ফিল করতে পারেন, চাইলে ফরগ্রাউন্ড ফিল করতে পারেন, হ্যাঁ তার মানে ফিল কালার হিসেবে ইউজ করতে পারেন। যদি কখনো আপনি চান যে আপনার ডিফল্ট কালার করার জন্যে, সেক্ষেত্রে দেখেন এখানে আমরা ইলাস্ট্রেটর করেছিলাম ছোট্ট একটা বাটন ছিল, এখানে সেই বাটনটাও আছে, এবং ইলাস্ট্রেটর একটা শর্টকাট শিখেছিলাম ডিফল্ট কালারের জন্য, কি ছিল মনে আছে কালারের জন্য? ডি ডি ডিফল্টের জন্য ডি, এক্স ছিল হলো এক্সচেঞ্জ, হ্যাঁ এক্সচেঞ্জ করার জন্য। এখানে দেখেন এক্স যদি চাপি এখানে কিন্তু এক্সচেঞ্জ হয়, এবং ডি যদি চাপি ডিফল্ট কালার হয়ে যায়। ডিফল্ট কালারের কন্ডিশন হলো ফিল কালারটা হলো ব্ল্যাক, আর সরি ফরগ্রাউন্ডটা হলো ব্ল্যাক আর ব্যাকগ্রাউন্ডটা হলো হোয়াইট আছে বাই ডিফল্ট। আচ্ছা, এটার আরও এনভায়রনমেন্টের চেঞ্জেস আছে। চেঞ্জেসটা হলো যে আপনি আমরা জানি টুলসের সাথে সাথে এই জিনিসগুলো চেঞ্জ হয়, তবে ইলাস্ট্রেটরে এখানে যে পরিমাণে ইউজ হয়েছে ফটোশপে এই অপশনটা খুব বেশি ইউজ হয়, প্রচুর ইউজ হয়। আপনি যে টুলে যাবেন টুলের সাথে সাথে দেখবেন অপশনগুলো চেঞ্জ হচ্ছে, হ্যাঁ সবগুলোর সাথে রিলেটেড এবং সবগুলোর সাথে চেঞ্জেস হয়, কিন্তু এখানে অনেক বেশি ইউজ হবে ফটোশপে, ইলাস্ট্রেটরে অত বেশি ইউজ আমাদের হয়নি। তার সাথে যে প্লেটগুলো আছে, প্লেটগুলো অনেকগুলোই কাছাকাছি আছে আবার অনেকগুলো ডিফারেন্ট আছে, স্পেশাল হলো লেয়ার। ফটোশপ ইলাস্ট্রেটরও লেয়ার ছিল, আমরা ইলাস্ট্রেটর লেয়ার নিয়ে কাজ করিনি। কেন কাজ করিনি, এর কারণটা হলো যেহেতু এটা সেপারেট করা যায়, একটা সাথে একটা লাগেই না, তাতে আমার আসলে লেয়ার না নিলেও চলতো, কাজে একটা সাথে একটা মিলছে না। আর এখানে লেয়ারটা বেশি দরকার এই কারণে যে এখানে কাঁচা রং, এখন যদি একটা রঙের সাথে একটা রং মিলে যায় আমি যেহেতু সেপারেট করতে পারবো না, এই জন্য লেয়ারের ব্যবস্থা করা আছে, যে লেয়ার থাকলে কী হবে একটা সাথে একটা মিলবে না, সেপারেট করা থাকবে। এই জন্য ফটোশপে লেয়ারের ইউজেসটা অনেক বেশি, টু মাচ। এখানে পাত আছে, পাত ডিফারেন্ট, আমরা এগুলো শিখবো পাত কীভাবে কাজ করে। আর এখানে যে এনভায়রনমেন্টগুলো আছে ইলাস্ট্রেটরের মতোই, এখানে যে আমরা এগুলো সেট করেছিলাম না মনে আছে, যে এখান থেকে বিভিন্ন স্টাইল আছে সেগুলো রিসেট করা যায়, চেঞ্জ করা যায়, এটাও একই রকম, তেমন কোনো পার্থক্য নেই। যখন যেটা দরকার আপনি সেটা সেট করতে পারেন, আপনি ফটোগ্রাফি নিয়ে কাজ করবেন তাহলে ফটোগ্রাফির
প্লেটগুলো চলে আসবে, যখন টাইপোগ্রাফি নিয়ে কাজ করবেন টাইপোগ্রাফির জিনিসগুলো চলে আসবে, এরকম বিষয়গুলো আছে এখানে। হ্যাঁ, যখন এসেনশিয়াল যেটা কমন থাকে সেই জিনিসটা এখানে আছে। তারপরে এখানে যেটা আছে মেনুগুলো কিছু চেঞ্জ হয়েছে, মেনুর স্টাইলগুলো চেঞ্জ হয়েছে, তবে কমন যেটা আছে ভিউ এবং উইন্ডো, উইন্ডো মেনুতে কী পেতে মনে আছে, যত প্লেট ছিল সবগুলো ছিল উইন্ডোর মধ্যে, আর ভিউর মধ্যে দেখা গেলো রুলার, স্নেপ, তারপরে জুম ইন জুম আউট ছিল না, এখানে একই রকম, তেমন কোনো পার্থক্য নেই, মোটামুটি সিমিলার। আর এখানে দেখেন তিনটা অপশন আছে, তার মধ্যে যেমন টুলস, আপনি যদি টুলসটা হাইড করতে চান ক্লিক করেন, টুলস হাইড হয়ে গেছে। কখনো এরকম হতে পারে আনফর্চুনেটলি কোনো ট্যাবের কারণে বা কোনো কারণে আপনার হাইড হয়ে গেল, তখন এখানে আনতে পারেন। এই অপশন বারটা যদি হাইড হয়ে যায়, অনেকের হয় ভুলে, হ্যাঁ হাইড হয়ে গেল, এখানে দেখেন অপশনস আছে, আবার ক্লিক করেন অপশন চলে আসবে। তাহলে এখানে আমরা টুলগুলো পাবো। হ্যাঁ, এখানে এক্সটেনশনের অবশ্য খুব একটা বিষয় নাই, ওয়ার্ক স্পেসটা এখানে আছে, আপনারা চাইলে নতুন ওয়ার্ক স্পেস নিতে পারেন আপনার মতো সেটিং করে, এখানে রিসেট করতে পারেন, ডিলিট করতে পারেন, একই রকম, তেমন কোনো পার্থক্য নেই, এই জিনিসগুলো তেমন মেজর কিছু নাই। এই হলো মোটামুটি এনভায়রনমেন্ট, এনভায়রনমেন্ট নিয়ে আসলে জাস্ট চেনানোর জন্য আপনাদের এনভায়রনমেন্ট নিয়ে কথা বললাম। আমরা নেক্সট আলোচনা করব ফটোশপ দিয়ে কি ধরনের কাজ হয়, কি কি ধরনের কাজ ফটোশপ করে। ফটোশপ মূলত হলো ইমেজ নিয়ে যত কাজ আছে, ইমেজ, ইমেজের যত কাজ আছে তার 100% কাজ বলবো, 100% কাজ করতে হয় ফটোশপ দিয়ে ইমেজের। ইমেজের কাজের জন্য কম্পিটিটর মার্কেটে যেগুলোই আছে তার মধ্যে কোরাল ড্র ছিল মোটামুটি ফটোশপের কাছাকাছি। কোরাল ড্র আসলে মার্কেট থেকে কিক আউট হয়ে গেছে, কোরাল ড্র আসলে জায়গা দখল করতে পারে নাই। তো বলতে গেলে যে ইমেজের কাজের জন্য ওয়ার্ল্ডে এখন ফটোশপের কোনো প্রতিদ্বন্দ্বী নেই, তার কোনো বিকল্প নাই, অনেক সফটওয়্যার আছে কিন্তু এর ধারে কাছে কেউ নাই। সো মূলত ফটোশপ মানে ইমেজ, ফটোশপটা প্রয়োজন হয় ইমেজের কাজের জন্য, ইমেজ এনহ্যান্স, ইমেজ ম্যানিপুলেশন, ইমেজের যত ধরনের কাজ আছে। তবে রিসেন্ট যেটা হচ্ছে এখন ওয়েব ইউআই বা অ্যাপস ইউআই ডিজাইন করার জন্য ফটোশপটা ইউজ হয়, যদিও অ্যাপস ইউআই ডিজাইন করার জন্য এখন মার্কেটে আরও কিছু সফটওয়্যার চলে আসছে, সেগুলো মোটামুটি ফটোশপ থেকে বেশি অ্যাডভান্স। তো আমরা যখন কাজ করি অ্যাপস ইউআই নিয়ে কাজ করি তখন ওই সফটওয়্যারগুলো ইউজ করি। তো ইউআই ডিজাইনের জন্য, ওয়েব ইউআই ডিজাইন করার জন্য স্টিল নাও ফটোশপে ইউজ হয়, কারণ এটাতে এর কোনো প্রতিদ্বন্দ্বী এখনও মার্কেটে নেই, শুধু ইমেজ না, ওয়েব ইউআই এর জন্য। সো ফটোশপটা ইউজ হবে ইমেজের যত ধরনের কাজ আছে সবগুলোর জন্য প্লাস ওয়েব ইউআই এর জন্য, ঠিক আছে। আর অপশন বারটা আমরা আসলে এখানে ইউজিং দ্য অপশন বার, অপশন বারটা যেটা হয়েছে যে যখন যে টুলটা আসবে সেটার সাথে সাথে আমরা অপশন বারের যেগুলো শেখানোর, যেগুলো থাকার সবগুলো আমরা শিখিয়ে দিব, সেটা চলে আসবে যেখানে অপশন বারের কথা বলা আছে। তারপরে যেটা আছে ডকিং সিস্টেম, ডকিং সিস্টেমটা আমাদের খুব ভাইটাল ইস্যু, আমরা ইলাস্ট্রেটর করতে যে হয়তো প্রবলেমে পড়েছি বা বুঝিনি অতটা, আমরা হয়তো নেক্সট কোয়ার্টারে যেটা করবো ডকিং সিস্টেমটা ইলাস্ট্রেটরে নিয়ে যাবো, তাহলে শিখতে একটু সুবিধা হবে। আমরা একটু ডকিংটা দেখবো কীভাবে করে। ডকিং হলো মনে করেন এখানে যে অ্যারো চিহ্ন আছে, ছোট একটা অ্যারো চিহ্ন, এটা দিয়ে আসলে বোঝা যাচ্ছে যে এটাকে এক্সপান্ড করতে বলা হচ্ছে, তাই না? এটা আমাদের কমন সেন্সে তাই বলে। আবার যদি এই অ্যারোটাতে ক্লিক করেন তাহলে সে কোলাপস করবে, বন্ধ করে দেবে। আচ্ছা, সেটা তো বুঝলাম, কিন্তু এখন কখনো যদি এরকম হয় যে আমার এইটা খোলা থাকলো, হয়তো সুয়েজটা আমাকে খুব বিরক্ত করছে, আমার এখানে প্রয়োজন নেই, আমি অন্য একটা প্লেট এখানে আনতে চাই, তাহলে কী করবো? সেক্ষেত্রে এই যে সুয়েজ লেখাটা আছে এটাকে ধরে আপনি এরকম টান দেন, টান দিলে সে সরে আসবে। আসার পরে আপনার মনে হলো না আমি এখানে কালার দিব, তাহলে এখানে যান, কালার আছে কিনা, কালার আছে, কালারটাকে ধরে সরাতে হলে এই উপরের পার্টটা, এখানে দুইটা পার্ট আছে, দেখেন নিচে একটা পার্ট আছে, উপরে একটা পার্ট আছে, উপরের পার্টটা ধরে আপনাদের সরাতে হবে। যদি ক্লোজ করতে চান এখানে ক্লোজ বাটন আছে, কোনো অপশন থাকলে, কোনো অপশন যদি থাকে কোনো প্লেটের মধ্যে, ডান পাশে অবশ্যই এরকম একটা পপ আপ পাবেন, যেখানে হ্যামবার্গার বলে এটাকে, হ্যামবার্গার প্লাস ডাউন অ্যারো। এই হ্যামবার্গার ডাউন অ্যারোর পাশে যদি আপনি ক্লিক করেন এইটার কত ফিচার আছে বা কোনো অপশনস যদি থাকে সেগুলো আপনাকে দেখাবে। আচ্ছা, এখন এই ডকিং সিস্টেমটা করলে অনেক রকম ওয়ে আছে, তার মধ্যে গ্রুপ ডকিং আছে, সিঙ্গেল ডকিং আছে। আমরা সিঙ্গেল ডকিংটা দেখাই কী করতে হয়। সিঙ্গেল ডকিং করতে হলে আপনাকে কালার উপরে ক্লিক করতে হবে, ক্লিক করে যখন ধরে নিয়ে যাবেন কোথায় ডকিং করবেন, আপনি যখনই ডকিং করবেন মনে করেন এখানে নিয়ে গেছেন, এখানে ব্লু বার চলে আসছে, তার মানে সে নতুন আরেকটা কলাম নিয়ে নিবে যদি আপনি এখানে নিয়ে যান। যদি আপনি এখানে নিয়ে আসেন কিছুই দেখাচ্ছে না, আপনি যদি এর পাশে ডকিং করতে চান, দেখেন যখনই পাশে নিয়ে গেছেন তখনই সে একটা এরিয়া দেখাচ্ছে ব্লু কালার, তার মানে হলো এখন যদি আপনি ছেড়ে দেন অ্যাকশন যে লেখা আছে তার পাশে সে ডকিং করবে। যদি চাই আমি এখানে নিব না, তার মাঝখানে নিব, দেখেন তাহলে আরেকটা কলাম হয়ে যাবে। আর যদি চান না আমি তার পাশে এখানে নিতে চাই, এখানে নিয়ে ছেড়ে দেন, চলে এসেছে কালার, পাথ, চ্যানেল, লেয়ার, তার মানে
এখন মনে হলো না কালারটা আসলে এখানে স্ট্রবেরির মতো লাগছে, এটা আসলে ঠিক প্লেস করিনি, আমি ভুল করেছি। তাহলে কি করবেন, এটাকে ধরে নিয়ে আসবেন, ধরে এনে এখানে বাইরে ছেড়ে দেন, তাহলে এটা আলাদা হয়ে যাবে। এটা নিয়ে আপনি যদি চান যে আমি এটার সাথে করবো না, নিচে যেটা আছে ক্যারেক্টার প্লেটের সাথে করবো, ক্লিক করেন, এখানে চলে আসবে। তার মানে এই ডকিংটা আসলে খুব কঠিন কিছু না, ইজি। এখন এই তিনটা জিনিস আছে, তিনটাকে আসলে এখন এট এ টাইম আপনি সেপারেট করতে পারবেন না। সেপারেট করতে হলে কি করতে হবে, সিঙ্গেল সিঙ্গেল সেপারেট করতে হবে। এখন এই তিনটাকে আবার আপনি যদি চান একটা গ্রুপ করতে, ক্যারেক্টারের সাথে আপনি প্যারাগ্রাফ নিতে চান, এখানে নিয়ে আসেন, দেখেন গ্রুপ হয়ে গেল। কালারটা নিয়ে আসতে চান, আপনি এখানে গ্রুপ হয়ে যাবে। তিনটাকে ধরে যদি আবার আপনি একসাথে আনতে চান, এখানে ছেড়ে দেন, চলে আসবে। তারপরে গ্রুপকে ধরে আনা যায়, সিঙ্গেল সিঙ্গেল ধরে আনা যায়। একটু দেখ, ইনিশিয়ালি স্যাম্পলিং কালার হলো, ইলাস্ট্রেটরে আমরা কালার নেওয়াটা একটু ঝামেলাকর ছিল, এখানে কালার নেওয়াটা ইজিয়ার আছে। ইজিয়ার আছে এই অর্থে, ইজিয়ার আছে এই অর্থে যে এখানে কালার নেওয়াটা কিভাবে আমরা কালার নিব, এই কালার নেওয়ার জন্য সিম্পলি এখানে যদি ক্লিক করেন তাহলে আপনার একটা পপ আপ বক্স চলে আসবে, যেখানে আপনার কালার প্যানেলটা দেখাবে। এখান থেকে আপনি দেখতে পাবেন HSB আছে, LAB আছে, তারপরে RGB আছে, CMYK আছে, অনেকগুলো কালার আছে। তা আমরা সাধারণত RGB আর CMYK নিয়ে কাজ করি। আপনি সেটা সিলেক্ট করতে পারেন, RGB মোড নিতে পারেন, অথবা CMYK-টা ক্লিক করা লাগে না, এখানে লিখে দিলে হয়ে যায়। হয়তো আপনি সায়ান 100% চাচ্ছেন, বাকিগুলো জিরো, আপনার কালার সায়ান চলে আসছে। যদি ওকে করে দেন, এখানে সায়ান কালারটা চলে আসছে। সো এখান থেকে কালার সোয়াচ থেকেও কালার আপনি পিক করতে পারেন, সেটাও আসতে পারে। আর সোয়াচে যখন আসছে দেখেন আইড্রপার অটোমেটিকলি চলে আসছে। আর এখানে আইড্রপার একটা টুলই আছে, যদি আপনি আই প্রেস করেন, সিম্পলি আই প্রেস করেন, তাহলে দেখবেন এখানে আইড্রপার আছে, লেখাই আছে আইড্রপার টুল। আইড্রপার টুলে আপনি সিলেক্ট করে এখানে যদি কোনো কালার থাকে যেটা ক্লিক করবেন, সেটা ফরগ্রাউন্ড কালারে চলে আসবে। আমরা ফর স্যাম্পলিং রিজন একটা ইমেজ খুলে আপনাদের দেখাই, তাহলে বুঝতে সুবিধা হবে। যে মনে করেন এখান থেকে কোনো একটা কালার আপনি পিক করতে চান, নিতে চান, হ্যাঁ ফরগ্রাউন্ড কালারে, তাহলে কী করবেন, আইড্রপার টুলটা নেবেন, নিয়ে যেখান থেকে নিতে চান, যে কালারটা পছন্দ হয়, আপনি জাস্ট ক্লিক করেন, দেখেন সেই কালারটা এখানে চলে আসছে। হ্যাঁ, এবং একটা ইন্ডিকেট করছে যে আপনার কালারটা কী আছে, কী নিচ্ছেন। যেটা পিক করছে সেই কালারটা কিন্তু আমাকে স্যাম্পল হিসেবে দেখাচ্ছে, আবার এখানে চলে আসছে। আবার যদি ব্যাকগ্রাউন্ডটা নিতে চান, এটা কন্ডিশন হলো এক্স প্রেস করেন, উল্টে হয়ে যাবে। এখন আপনি এখানে হয়তো ডিপ কালার নিতে চান, ওইখানে আমরা লাইট কালার নিয়েছি, আপনি এখানে ডিপ কালার নিতে চান, এরকম হতে পারে। আইড্রপার দিয়ে পিক করতে পারেন। তার মানে হলো যখনই আমার কোনো কালার প্রয়োজন হয়, কালার নেওয়ার জন্য আমরা আইড্রপারটা ইউজ করবো, ঠিক আছে।